বাংলাদেশে আওয়ামী লীগের দুঃশাসন নিয়ে আলোচনা করতে করতেই গত ১৬টি বছর চলে গিয়েছে এদেশের জনগণের। স্বভাবতই আওয়ামী লীগের দোসরদেরকে নিয়ে কথা বলা খুব একটা হয়নি, কিন্তু আজ বাধ্য হচ্ছি আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে নিয়ে কথা বলতে। কথা বলার মোটেই ইচ্ছে ছিল না, কিন্তু যখন দেখলাম যাদের কারণে বাংলাদেশ স্বাধীন হল, যেই ছাত্ররা বাংলাদেশকে স্বাধীনতার জন্য লড়াই করে আজ এই 5ই আগস্টের মধ্য দিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করলো, সেই ছাত্রদেরকে নিয়ে রংপুরের একজন নেতা তথা রংপুরের সম্ভবত সাবেক মেয়র, আওয়ামী লীগের বিনা ভোটের মেয়র, তিনি হুমকি দিয়েছেন যে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের সারজি সাতনাথ সহ তাদের নেতাদের বা তাদের অ্যাক্টিভিটিসকে। আজকে জাতীয় পার্টির বাংলাদেশের এই মুহূর্তে দেশের স্বাধীনতা রক্ষার জন্য ভোটাধিকারের জন্য কি অবদানটা আছে বলেন? জাতীয় পার্টি গত ১৬টি বছর আওয়ামী লীগের দোসরগিরি করতে গিয়ে জনগণ থেকে এমনভাবে আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে যে বাংলাদেশের কোথাও আওয়ামী লীগকে যে পরিমাণ ঘৃণা করে তার চেয়েও অধিকাংশ জায়গায় বেশি পরিমাণ ঘৃণা করে এই ডিগবাজি দেয়া জাতীয় পার্টিকে। অথচ নির্লজ্জ বেহায়ার মতো এই পার্টির নেতারা এখনো বিভিন্ন জায়গায় টক শোতে, অনলাইনে, অফলাইনে, বিশেষ করে তারা এখনো সাংবাদিক সম্মেলন করে, মন্তব্য করে, এবং মন্তব্য করতে গিয়ে কত বড় ধৃষ্টতা যারা স্বাধীনতা এনে দিয়েছে তাদের বিরুদ্ধে আবার মাঠে নামা শুরু করে দিয়েছে। তার মানে হচ্ছে তারা আওয়ামী লীগের দোসর ছিল, এখনো আওয়ামী লীগের দোসর আছে। সুযোগ সন্ধানী দলটি শুধুমাত্র তার নিজের স্বার্থে কয়েকদিন আওয়ামী লীগের বিরুদ্ধাচারণ না করে চুপচাপ থেকেছে, কিন্তু এখন আবার আওয়ামী লীগ যে অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে তৈরি করতে চায় এই দলটিও এখন নিরুপায় হয়ে সেই কাজই করা শুরু করে দিয়েছে। কিন্তু তাতে যে তাদের হিতে বিপরীত হবে এই চিন্তাটা তাদের মাথায় নেই। আজ বাংলাদেশের জাতীয় পার্টিকে প্রশ্ন করতে চাই, আপনারা কোথায় ছিলেন এই যে বিনা ভোট সর্বশেষ নির্বাচনটা হলো? সেই নির্বাচনও জাতি আপনাদের কাছে প্রত্যাশা করতেছিল যে আপনারা ওই নির্বাচনে, সাজানো গুছানো নির্বাচনটায় অংশ নেবেন না, আপনারা সেখান থেকে 26টি সিট কনফার্ম করে আওয়ামী লীগের প্রার্থীদেরকে উড্ড করিয়ে চাপ সৃষ্টি করে তারপরে 26টি আসনে আপনি এমপি হওয়ার জন্য দৌড়ঝাঁপ করেছেন, সম্ভবত 11টি আসনে সর্বশেষ আপনারা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন, কন্টেস্ট ছাড়া নির্বাচিত হয়েছেন, আর বাকিগুলোতেও হতে পারেন নাই আওয়ামী লীগের সংস্কারপন্থী কিংবা বিদ্রোহী প্রার্থীদের কাছে। লজ্জা করে না? কেন আপনি তখন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন? আপনি গত 10-15 বছর পর্যন্ত আওয়ামী লীগের দোসর ছিলেন, কিন্তু তারপরেও জনগণ আপনাদেরকে কাছে ডাকার একটা স্কোপ ছিল, সেটা ছিল গত নির্বাচন। কিন্তু আপনারা সেই নির্বাচনেও পর্যন্ত হালুয়া রুটির ভাগ নিতে, টাকা পয়সার ভাগ নিতে, এমনকি জিএম কাদের সাহেব এবং তার স্ত্রী উভয়ই এমপিত্ব নেওয়ার জন্য সেখানে গিয়ে বসলেন। অনেকেই ভদ্র মানুষ মনে করেন, কিন্তু ভদ্রতার চূড়ান্ত রূপ তো আমাদেরকে দেখতে হবে। কি হিসাবে দেখব? আদর্শ থেকে, নীতি থেকে, বক্তব্য থেকে, জনগণের প্রত্যাশা থেকে? একটাও কি জাতীয় পার্টির মধ্যে আছে? তাহলে সেই জাতীয় পার্টি কি করে নতুন করে আবার এই হাসনাতদেরকে, আবার এই সার্জিসদেরকে, আবার এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদেরকে থেরেট করেন? লজ্জা থাকা উচিত। যখন সারা বাংলাদেশে ছাত্র জনতা উত্তাল ফেপে উঠেছে, ফুসে উঠেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তারপরে বিজয় অর্জন করেছে, সেই বিজয়টায় আপনাদের কোনো কৃতিত্ব দাবি করার কোনো সুযোগ নেই। কারণ যারাই শেখ হাসিনার অধীনে আজকের সরকারে ছিল তাদের কোনো ধরনের অধিকার নেই। হ্যাঁ, যদি সরকারে থাকা অবস্থায়ও আমাদের এই ছাত্র আন্দোলনের প্রত্যাশা অনুযায়ী সেই সময়ও যদি কোনো কেউ বীরত্বের সাথে সংসদ থেকে পদত্যাগ করতে পারতেন যে না আমরা এই স্বৈরাচারকে মানি না, পদত্যাগ করলাম, জাতি অন্তত ক্ষমা করে আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নিত, এমন কি এক্সিট পয়েন্টটা আপনারা রাজনীতি রেখেছেন যেই কারণে আপনাদেরকে সম্মান করতে হবে, বলেন কি এক্সিট পয়েন্টটা আপনারা রেখেছেন? একটা পয়েন্ট আমাদেরকে পারলে বলেন, দেখাতে পারবেন না? আপনাদের সেই পয়েন্ট নেই? আজ হাহুতাস করছেন কেন আপনাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস ডাকছে না, কেন আপনাদেরকে আপনারা দাওয়াত পাচ্ছেন না যমুনায়, আপনারা দাওয়াত পাবেন কেন? বাংলাদেশের আমি মনে করি, আমি তো বারবার এই সরকারকে বলেছি, শুধুমাত্র জাতীয় পার্টি আর আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সমগ্র দোসর সেই 14 দল সহ যারাই অবৈধ পথে ক্ষমতায় দীর্ঘদিন ছিল
এদের কারো সাথে কোনো সংলাপ নয়, এদের কাউকে কোনো ডাকাডাকি নয়, এদের কাউকে নিয়ে কোনো রাজনীতি নয়, এদের প্রত্যেককে প্রত্যাখ্যান করা হচ্ছে এদেশের সকল মানুষের দাবি এবং সকল মানুষের প্রত্যাশা পূরণ হবে তাদেরকে স্তব্ধ করে দেওয়ার মধ্য দিয়ে। বাংলাদেশে একটি দেশপ্রেমিক মানুষের রাজনীতি কায়েম করতে হবে। সে দেশপ্রেমিক যে কোনো দলের মধ্যে হতে পারে, যে কোনো মতের মধ্যে হতে পারে, যে কোনো আদর্শ থেকে হতে পারে, কিন্তু সেই দেশপ্রেমিক নাগরিক যদি আমরা তৈরি করতে ব্যর্থ হই তাহলে এই দোষকদের কারণে আমাদের দেশটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা জানেন এই রংপুরবাসীর সেখানে দাঁড়িয়ে জাতীয় পার্টি যে দৃষ্টতা দেখিয়েছে, আমি এই দৃষ্টতার তীব্র নিন্দা জানাই। আমি মনে করি ওই ব্যক্তিকে সবার আগে গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত, যে কি পরিমাণ অবৈধ শাসন সেখানে কায়েম করেছেন সেটা জানা উচিত। আপনারা একজন হিজড়া, আমি দেখেছি নেত্রী কি জানি বলে সেখানে একজন জাতীয় পার্টির জিএম কাদেরের সাথে নির্বাচন করেছিল, তার সাথে পর্যন্ত জয়যুক্ত হতে আপনাকে হিমশিম খেতে হয়েছে। আপনাকে আওয়ামী লীগ সেখানে জয়যুক্ত না করালে আপনি পরাজিত হতেন। আপনারা কোথায় কোন তলানিতে গিয়েছেন এটা একটু অনুভবও করতে পারেন না? এখন জাতীয় পার্টির ছদ্মবেশে আওয়ামী লীগ মিছিল করবে, আওয়ামী লীগ নামার চেষ্টা করবে, সেই দাঙ্গাবাজি এদেশে হতে দেওয়া হবে না। রংপুরে যে সকল প্রতিবাদ আপনারা করতে চেয়েছেন আমরা খোঁজ নিয়ে দেখেছি জাতীয় পার্টির কোনো মানুষ আর নাই, জাতীয় পার্টির কোনো লোক সংখ্যা নাই। আওয়ামী লীগ এখন জাতীয় পার্টির ব্যানারে এসে নতুন করে একটু মুজিব বন্দনা, শেখ হাসিনা বন্দনা, আওয়ামী বন্দনা শুরু করতে চায়, আর সেই কারণে এই কৌশল অবলম্বন করেছে, আর আপনারা তাদের কৌশলে ফাঁদে পাড়া দিয়েছেন। যদি এখনো মনে করেন বাংলার মানুষের জন্য কিছু করবেন, জাতির কাছে ক্ষমা চান, সংবাদ সম্মেলন করেন, আওয়ামী লীগের সকল অন্যায় অত্যাচারগুলো জাতির কাছে প্রকাশ করুন, আপনারা তাদের কাছে ক্ষমা চাওয়ার পরে জনগণ যতদিন বসে আপনাকে ক্ষমা করবে ততদিন আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তারপরে প্রয়োজনের ভিত্তিতে আপনি সারা বাংলাদেশে আবার যদি জনগণ আপনাকে সুযোগ দেয় আপনি আসবেন, কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনার দোসরগিরি করে ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়ে ছাত্রদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে বাংলাদেশে রাজনীতি করার কোনো স্কোপ আপনাদের নেই, এটা স্পষ্ট করে দিলাম। আর কখনো এই দুঃসাহস দেখাবেন না আমার দেশের প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা। আজকের সেই ভাই বোনেরা ছিল বিদায়, দল মত নির্বিশেষে সবাই মিলে স্বাধীনতাকে সুসংহত করেছি, বিজয়কে ছিনিয়ে এনেছি, অতএব তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে আজকের বিরুদ্ধে বক্তব্য দিয়ে, তাদেরকে ছোট করে যারাই কথা বলবেন তারা অন্তত আর যাই হোক এই স্বাধীনতার স্বপ্নসাদ গ্রহণ করার যোগ্যতা রাখেন না। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।